আতুলিত বল ধাম হেম শৈলাবদেয়ং দনুজ বল কৃষানং জ্ঞানিনামগ্রগণম সকল গুণ নিধানং বানরাণামদীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে। প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মে 2024-এর প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। ২০২৪ সালের পঞ্চম মাস, মে মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে। যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপর কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হন। তবে সর্বোত্তম বিষয় হলো এই মাসে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের থেকে আরও উন্নত হতেই দেখা যাবে, যে কারণে আপনারা বিভিন্ন পরিস্থিতির ভালো মন্দ মূল্যায়ন করার পরেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। বিশেষ করে আপনারা এই মাসে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আপনাদের আশেপাশের মানুষ বেশ অবাক হয়ে যাবেন এবং এটি আপনাদের জন্য বিশেষ হবে। যারা চাকরি করেন এই মাসে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে ব্যবসাকর্মের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই মাসটি বেশ অনুকূলেই থাকবে এবং আপনারা আপনাদের ব্যবসায় যথাযথ সাফল্য অর্জন করতে পারবেন। যারা কুম্ভ রাশির ছাত্রছাত্রী শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের লেখাপড়ায় বাধা বিপত্তি কম হতেই দেখা যাবে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি এক প্রকার মধ্যম বা মিশ্র হতে চলেছে। যদিও মাসের শুরুতে যে কোনো বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে এবং উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, তবে মাসের শেষার্ধে প্রেমে মধুরতা বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে। যারা অবিবাহিত তারা বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারেন। পাশাপাশি যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের বিবাহিত জীবন বেশ ভালোই অতিবাহিত হতে দেখা যাবে। যদিও আপনাদের জীবনসঙ্গী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে তেমন কোনো বড় সমস্যা হবে না বললেই চলে। পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের দিকেও এ মাসে একটু মনোযোগ দিতে হবে। যারা বিদেশে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন তাদের আর কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে, তবে যারা ইতিমধ্যেই বিদেশে অবস্থান করছেন এই মাসে তারা তাদের নিজের দেশে ফেরার বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। পেশাগত জীবনের দিক থেকে এই মাসে আপনাদের কিছুটা উত্থান পতন থাকবে, তাই কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন। যেহেতু আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল রাহুর সাথে একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে অঙ্গারক দোষের সূচনা করবেন, তাই এই সময় আপনাদের কথাবার্তা ও শব্দচয়নের প্রতি অধিক যত্নবান হতে হবে। অন্যথায় কিছু কটু কথা বা তির্যক শব্দচয়নের কারণে কর্মক্ষেত্রে আপনার অবস্থান বা গ্রহণযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এবং আপনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যারা আপনাদের সহকর্মীরা আছেন তারা আপনাদের সাথে বেশ অনুকূল ও ইতিবাচক আচরণই করবেন, যে কারণে আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো অবস্থান তৈরি করতেও সক্ষম হবেন। যখন 14ই মে ভগবান সূর্যনারায়ণ বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে গোচর করে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন, এর ফলে কাজের অবস্থার প্রভূত উন্নতি হতেই দেখা যাবে। আবার 19শে মে শুক্র যখন আপনাদের চতুর্থভাবে প্রবেশ করে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন তখন উভয় গ্রহের অবস্থান ও সম্মিলিত প্রভাবে কাজের ক্ষেত্রে আপনারা বেশ অনুকূল ফল পাবেন, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কাজের ক্রমাগত উন্নতির জন্য সঠিক প্রয়াস ও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন মাসের শুরু থেকে আপনাদের ব্যবসার পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে,
পাশাপাশি যেহেতু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতে অর্থাৎ তার নিজস্ব রাশিতে অবস্থান করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তমে তৃতীয় এবং দশমে পূর্ণ দৃষ্টি দেবেন, তাই এই সময় আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের কোনো নতুন উৎস তৈরি হতেই দেখা যাবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে। এমনকি এই সময় আপনারা বৈদেশিক ক্ষেত্র বা মাধ্যম থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন এবং যার ব্যবহারে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যারা অংশীদারী ব্যবসা পরিচালনা করেন, মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য কিছুটা দুর্বল থাকতে পারে এবং এই সময় আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে পারস্পরিক অহংদ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে। তবে মাসের শেষার্ধে আপনারা উভয় বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন এবং একসঙ্গে কাজ করে কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রয়াস ও প্রচেষ্টা চালাবেন। যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিচার করা যায়, তবে মাসের শুরুর সময়টি আপনাদের অর্থনৈতিক জীবন বেশ অনুকূলেই থাকবে এবং আপনারাও বেশ ইতিবাচক ফলাফল পাবেন। ভগবান সূর্যনারায়ণের অবস্থান এবং তার প্রভাব ও আশীর্বাদে আপনারা এই সময় কোনো সরকারি ক্ষেত্র থেকে বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন এবং এর মাধ্যমে আপনাদের সঠিক আয় বা মুনাফা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি এই সময় আপনাদের মধ্যে পরাক্রম ও সাহসিকতাও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং আপনারা আপনাদের ব্যবসায় ঝুঁকি নেবেন এবং সেই ক্ষেত্র থেকেও ভালো অর্থনৈতিক সুবিধাও প্রাপ্ত করতে পারেন। পাশাপাশি আপনাদের দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনাদের অষ্টমে, দশমে এবং দ্বাদশ ভাবে দেবেন। এর প্রভাবে আপনারাও বেশ ভালো ফল পাবেন, আর্থিক অবস্থাও বেশ স্থিতিশীল থাকবে। এমনকি এই সময় পৈতৃক সম্পত্তি থেকে অথবা পিতার থেকে সমস্ত প্রকার প্রয়োজনীয় সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন। পাশাপাশি পরিবারের সদস্যদের থেকেও কাঙ্ক্ষিত সমর্থন পাবেন, এটি আপনাদের আর্থিক উন্নতিতে ব্যাপকভাবে সাহায্য করবে। যদিও দ্বিতীয়ভাবে অঙ্গারক দোষ সৃষ্টি হওয়ার কারণে এই সময় সম্পদ প্রাপ্তিতে কিছু সমস্যা বা বাধা বিপত্তি তৈরি হতে পারে, তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের যে কোনো অর্থনৈতিক লেনদেনের প্রতি অধিক যত্নবান ও সতর্ক থাকতে হবে এবং যে কোনো বিনিয়োগ বুদ্ধিমত্তার প্রয়োগ করে করতে হবে, অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও মে মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতে অর্থাৎ স্বরাশিতে অবস্থান করে থাকবেন, তাই এই মাসে আপনাদের স্বাস্থ্য এক প্রকার স্থিতিশীল থাকতেই দেখা যাবে। তবে আপনারা যদি একটি সুশৃঙ্খল জীবনযাপন করতে পারেন, তবে স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। কিন্তু যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনাদের চোখ সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা, দাঁত ব্যথার মতো সমস্যা এবং চুল সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই যে কোনো প্রকার সমস্যাই আসুক না কেন, সেই সমস্যাগুলিকে বেশ গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ এর ফলে আপনারা ভোগান্তির শিকার হতে পারেন। তবে এই মাসে আপনাদের তেমন কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না বললেই চলে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনারা যদি আপনাদের খাদ্যাভ্যাস ও সঠিক দৈনন্দিন রুটিন বজায় রেখে চলতে পারেন, তবে ভালো স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন। এবারে যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য মাসের শুরুর সময়টা কিছুটা কঠিন হবে। যেহেতু আপনাদের পঞ্চম ঘরের অধিপতি গ্রহের যুবরাজ বুধ রাহু ও মঙ্গলের সাথে একত্রে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, ফলে আপনাদের প্রেমের সঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন হতে পারে। বিশেষ করে এই সময় আপনাদের প্রিয় মানুষটির কিছু তিক্ত ও তির্যক কথা বলার কারণে আপনাদের হৃদয়ে ব্যথার অনুভূতি জাগ্রত হতে পারে এবং আপনারা কিছুটা বিরক্তিও বোধ করতে পারেন। এমনকি আপনারা মাঝে মধ্যে এটিও ভাবতে শুরু করতে পারেন যে আপনারা তাকে ভালোবেসে সঠিক কাজ করেছেন কি না। তাই বিশেষ করে এই সময়ে যে কোনো তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলুন, অন্যথায় এর ফলে সম্পর্কের অবনতি হতে পারে এবং দূরত্ব বৃদ্ধি পেতে পারে। তবে দশই মে বুধ যখন আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে গোচর করে শুক্রের সাথে সংযুক্তি করবেন, তারপর থেকে আপনাদের প্রিয়তম বা প্রিয়তমার প্রতি আসক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং উভয়ের মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পাবে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে। বিশেষ করে এই সময়ে আপনারা কাকতালীয়ভাবে হলেও কোনো বন্ধুর মাধ্যমে আপনাদের সম্পর্কের উন্নতি করতে সক্ষম হবেন। এবারে যদি বিবাহিত জীবন সম্পর্কে দেখা যায়, তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তমে থাকবে, তাই আপনারাও আপনাদের সম্পর্কের প্রতি বেশ সৎ ও লয়াল থাকবেন। এই মাসে আপনারা আপনাদের জীবনসঙ্গীর প্রতি পূর্ণ যত্নবান হবেন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনে সেটি বাস্তবায়ন করার সমস্ত প্রয়াস এবং প্রচেষ্টা আপনার হৃদয় থেকে করবেন।
আবার যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ তৃতীয় ভাবে তার উচ্চ রাশিতে অবস্থান করবেন, এর ফলে যদিও উভয়ের মধ্যে কোনো প্রকার মতাদর্শগত মতপার্থক্য হতে পারে এবং সম্পর্কের মধ্যে ইগোর জন্ম নিতে পারে, তবে 14ই মে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন, এর ফলে আপনাদের উভয়ের মধ্যে দ্বন্দ্ব ধীরে ধীরে কমতেই দেখা যাবে। এমনকি এই সময়ে আপনারা আপনাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সেগুলি বেশ সংবেদনশীলতার সাথে এবং খুব ভালোভাবে পালন করতেও সক্ষম হবেন, ফলস্বরূপ আপনাদের সম্পর্কের মধ্যে ইতিবাচকতা ও অনুকূলতা বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে এই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, কারণ যেহেতু আপনাদের সপ্তমভাবে অঙ্গারক দোষ সৃষ্টি হবে এবং যার প্রভাবে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি কিছুটা উত্থান পতন থাকবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গল, বুধ ও রাহুর সংযুক্তি থাকবে, সেই কারণে এই সময় পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো বিষয়কে কেন্দ্র করে নানা ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে, এমনকি আপনাদের কথাবার্তায় তিক্ততা বৃদ্ধি পেতে পারে, যার ফলে আপনাদের পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্ব নষ্ট হয়ে পড়তে পারে। তাই সর্বোত্তম উপায় হলো এই মাসে আপনারা আপনাদের বক্তৃতা এবং আচরণের উপর যথাযথ নিয়ন্ত্রণ রেখে চলা এবং কারোর সাথে যে কোনো ধরনের তির্যক শব্দচরণ এড়িয়ে চলা, তবেই সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে সক্ষম হবেন। তবে 10ই মে বুধ যখন আপনাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে গোচর করে শুক্রের সাথে সংযুক্তি করবেন, তারপর থেকে সামগ্রিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতেই দেখা যাবে। এই সময় আপনাদের ভাই বোনেরাও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন, আপনারাও আপনাদের নিজ নিজ ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন এবং পরিবারের সাহায্য সহযোগিতা ও হৃদয় থেকে ভালোবাসা পাবেন। যেহেতু পুরো মাস জুড়ে আপনাদের চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের পিতামাতার কোনো প্রকারের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, তাই তাদের স্বাস্থ্যের প্রতিও আপনাদের অধিক যত্নবান হতে হবে। সামগ্রিকভাবে পিতামাতার আশীর্বাদেই জীবনে সাফল্যের রাস্তা খুঁজে পাবেন। আবার 14ই মে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করবেন, এর ফলে এই সময় আপনারা পরিবারে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার মিথ্যা প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন, তবে এই ধরনের চিন্তাভাবনা বা পরিস্থিতি বর্জন করে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতিদিন স্নানের পর শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিসার পাঠ করুন। প্রতি মঙ্গলবার শ্রী হনুমানজিকে গুড় ও কালো তিলের লাড্ডু নিবেদন করুন এবং সেই প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করে দিন। প্রতিদিন ভক্তি সহকারে শ্রী রাধা গোবিন্দের পূজা আরাধনা করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন, তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণে স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতরায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।